लोग वेटर विहेदे दे वेटर विहेदे लइया बहू के बाड़ी ले से तो लइया बहू जखन बाड़ी ले से तार मानेर बहू ना कि खूब आदर करे बहू के तो आरमान कर बहू के लिए से बहू के लिए ऐसे खूब आदर कर भलो कर काम करते देना हल्का हल्का कर काम करे तो लइया बहू अपने बिहारे क्योंकि गोलते सवार गहिल घर बैठक घर और मांगाल आगे छो 20 बचर आगे एन नाई कूटुम गेले बाड़ीते लिया सूतन घरे बसते देवे और मैं लोके खेत दे खूब स्वभाव खराब ये बांगाले तो एकजना गोलते गहिल घर कर तो लइया बहू कर गहिल घरे गोबर लीते ढेके तो गोबर तुलते जो गहिल घरे गे गरुर गोबर लीते बाड़ते एक बाड़का एड़े एक बारे तगड़ा ये बड़ो बड़ो सिंह जे दुआरे खड़िया गे बहू कर सिंह देखा गया डरिया और डरिया बहू काँपते काँपते कर एक बारे पो कर पेदे दे खूब जोर एम जोरे लइया बहू पेदे और झोंके पादार पर बहू के शरम ले गोमा के क्यों खूब ही शरम ले गल्लाह पेदे दिन एड़े जो सब सामने कहे दे तो कैन कर मुख देख कि डाली दिया गरुटा के हाँ डाके बाड़ी पाले गे बाड़ी जाया हाथ टाथ धुआ गोबर टोबर धुआ घर जाए ढुकलो तो ढुकी गल और घर थे बार है ना बहू दो दिन चार दिन पाँच दिन सात दिन आठ दिन है बहू घर थे बार है ना तो शशुर कह हाँ रे बाबा कि तुम्हार तुम घर थे बाहर हो ना काज काम देखो ना एक दिन दो दिन चार दिन मानुष था घर लइया बहू थके तो तुम एकदम आठ दिन है घर थे जब बार हो ना कि बेपार कि रे बाबा हाँ के कहो কত আরমান করে বিহে দিন যে তোমার শাশুড়ির হাতের কাম গালা কেড়ে করবে আর তুমি ঘরে যদি ঢুকে থাকো তো কেন করে কাজ কাম করবে হ্যাঁ তো কইছে বাপজি একটা কথা কয় তো খুব শরম লাগছে যে শরম কিসের রে বাবা তুমি বহু আমি শ্বশুর শরম কিসের কহো হ্যাঁ তুমি ছেলের মতন ছেলে কে বলে কহছিল যে বেটি দেব মানে বেটা পেয়েছি বেটির বিহে দে যাও কে কয়েছে বাজি খানে দিকে ঘুরাও তো খানে ঘর দেখি বাজি যাও কে কয়েছে কোজো রে হার ধন বেটি দে বেটা পেয়েছি যাও এর কেহ মুখ দেখে তো ওই রকমই কেছে কহ শরম করিয়া না তো লইয়া বহু কেছে বাজি একটা কথা আমি গোবর লিতে ঢুকেছি বৈঠকে ওই গহিল ঘরখানে আর বাড়ির এঁড়াটা যে দুয়ারে খাড়িয়ে গেছে আর যেমন খাড়িয়ে গেছে আর হাঁকে ডর লেগে গেছে যে যদি কান্নি মারে তো ভুঁড়ি বাহির করে দেবে তো এমন হয়ে ডর লেগেছে বাজি ডরের চোটে আমি পেঁদে দেখি তো খুবই জোরে আওয়াজ হয়েছে তো এঁড়াটা শুনে লেছে কিন্তু লোক কান ঝোঁকা ছিল তো এঁড়াটা যদি লোকের সামনে কহে দেয় তো আমি মুখ দেখাবো কী করে লইয়া বহু ওই লেগে ডরে ঘর থেকে বাইর না শরমে তো আর শ্বশুর কইছে চিন্তা করতে হবে না বাবা তুমি বার হোক কাজ কাম দেখো সব করো আমি সবকে মানা করে দিছি যদি এঁড়া কাহাকুকে কহে থাকে তো যে শুনেছে ওই শুনে থাকবে কাহাকুকে আর কহবে না তুমি লক্ষ্য করে কাম করো বাবা বাড়াও বহুতন কাম করতে লাগলো ওর শ্বশুর লাহারি পানি খায় একটা ঢোল লেবার হয়ে গেলো গাঁয়ে ঢোল দিছে ঢোল ঢোল তো লোক কইছে কিসে ঢোল যে কইছে ভাই তোমরা যদি শুনে থাকো তো তোমরাই শুনে থাকো কাউকে কইও না হার বহু এঁড়ায় দেখে পেঁদে দিয়েছে তো যদি কইয়া থাকে তো তোমরাই শুনে থাকো কিন্তু আর কাউকে কইও না ফের গুটি লোক দেখছে ফের উঠিয়ে ঢোল দিছে ইস বোকা লোক এঁড়া কাউকে কইয়া বেড়াইবে না কইতে জানে ই আরো লোককে ঢোল দিয়া কইয়া জানিয়া সবকে গোটা কাকে জানি তো এরকম হয়েছে ব্যাপার যদি কেউ একটু ভুল করে পাপ করে গোনা করে অন্যায় করে তোর ওইটাকে চেপে দিয়ে না ভাই আপনার বড় বড় পাপ গালাকে আল্লাহ কিয়ামতের দিন চেপে দেবে বাস্ট করবে না আর যদি ওই চেঁড়া লিয়ে বাড়ান ওই এঁড়া চেঁড়ার মতন করে এঁড়ার মতন করে তাহলে আপনার পাপকে আল্লাহ কিয়ামতের দিন ধরবে যেগুলা গোনা করেছেন যেগুলা পাপ করেছেন সব পাপ কিয়ামতের দিন আল্লাহর সামনে যখন ধরবে আল্লাহ সব কত কোটি কোটি কোটির কোটি কোটির কোটি মানুষ সারা পৃথিবীর আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত বিশ্বের মধ্যে মানুষ এসছে এবং আসবে এসেছিল সব মানুষের সামনে যখন ধরবে আপনাকে তখন আপনি শরমে মুখ দেখে পারবেন না যেগুলো গুনাহ করে রেখেছেন বুঝতে পারলেন তো কথা হচ্ছে ভাই হাদিস কোরআন শুনেন আমল করার চেষ্টা করেন আমল করবেন আমি আমার মা বোনদের সম্পর্কে কিছু কথা বলতে চেয়েছি যে আমি আয়াত পরিবেশন করেছি ইনশাআল্লাহ সামনে রেখে কিছু কথা বলবো যে মেয়ে ছেলেরা মেয়ে ছেলে যদি মেয়ে না হলে মানে মেয়ে ছেলে না হলে স্ত্রী না হলে পুরুষ চলবে না আমরা বাঁচতে পারবো না ভাই আমাদের চলবেই না চাক্কাই গড়বে না গড়বে চলতে পারবেন স্ত্রী না হলে চলতে পারবেন পারবেন জি ভাই কথা বলেন হ্যাঁ হো করেন না যা
अरे कौन के देखा है कौन के ध्यान है ना स्वप्न देखे रे दाल वाले जाने स्त्री छाड़ा बाँचबे जी भाई स्त्री जो ना थे तो भलो लागे कथा हम स्त्री लागे पुरुष के स्त्री लागे और स्त्री के पुरुष लागे ओराव बाजते पर ओराव चलते पर पुरुष लागे आल्ला एम एक सिस्टम एम एक ये दिए पुरुष छाड़ा स्त्री बाँचबे ना स्त्री के छाड़ा पुरुष बाँचबे ना सब समय दरकार हमें रान्ना करते पर थाली माँजते पर झेड़ दीते पर एगुल क्ज रुटी पकाते पर तरकारी रानते पर एगुलो क्ज करते परबना ओगुलो क्ज हलो ओर हलो जोराल क्ज बोझल हवा मटी काटा धान काटा पाट काटा कदल कोपा जोर काज जत शक्तिर काज आमरा आर जत क्षुद्रा काज नरम काज मेये छेले किन्तु मेये छेले लागबे तो कथा होच्छे जे एई जे पुरुष आर स्त्री एई जे मानुषेर एकटा सम्पर्क आज के आमरा पुरुष जाति स्त्री के मर्यादा दिच्छि ना स्त्रीर आर कतगुला स्त्री आछे पुरुष के पुरुषेर मर्यादा दिच्छे ना आज के दुनियाते पापे लिप्त सब पापे भरी भरी पाप हुकूमत चालाछे मेये छेले पुरुष के बाड़ी बसिए रखे बजार करते जा ऐले अपन बिहारे आना जानी ना क्यों भाई जखे परब हलो एलिकायर देशे एक मे ऐले बाड़ते छो ना सब बजारे बजार कर बेटा ऐले बाड़ी और बेटी ऐले सब बजारे जा बजार कर बांगालेर कथा तो कथा हे यो पाप पृथ्वी नेमे से पाप हे तो सब पाप थे बाँचते हैं तो मे ऐलर कथा और ছেলের কথা মেয়ের কথা সব আজকে বলবো শুনেন যে মেয়ে ছেলেরা যদি মানে নার হয়ে যায় আগুন হয়ে যায় তাহলে সবকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে আর মহিলারা যদি নূর হয় নূরওয়ালি হয় তাহলে পৃথিবীতে শান্তি দুনিয়াতে জান্নাত দুনিয়াতে আরামে থাকবেন পৃথিবীতে শান্তিতে থাকবেন তো কথা হচ্ছে ভাই মা বোনেরাকে বলছি তোমরা নূরওয়ালি হও নূর হয়ে যাও তোমরা নার হয়ো না तो कथा हे हमें मे ऐला जे नूर छो जरकम हजरते रहीमा नूर जेमन हजरते खदीजा नूर छें हजरते आयशा नूर छें जेमन बीबी फातेमा नूर छें बीबी आसिया नूर छें बीबी हजरा मातमगिनी उन्नी नूर छें कतगुलो महिला नूर छो एरा नार नय नार माने आगुन नूर माने आलो एरा खुबी छिलो भालो एदेर मतो नारीदेरके होते हबे आमार मा खाला नानीदेरके नूर होते हबे नार होते हबे ना ताहले दुनियाटा सुखे शांतिते थाकबे एहकाल सुखे शांतिते थाकबेन परकाले जान्नाते जाबेन सुख शांति आराम आएस भोग करबें मस्ती करबें एह दुनी एहकाल भालो परकाल भालो जार एहकाल खराब परकालो खराब तो कथा होच्छे तुम्हरा नूर हो जाओ तुम्हरा नार हो ना जे आमी तादेर कथागुलो बोलछी कीभावे तुम्हादेरके नूर होते हबे आर कीभावे तुम्हरा दुनियाते चलते हबे साबिर सेवा तबेदारी खिदमत करते हबे भालो करे शुने नेन जेदिन हजरते आयुब आलाइसलाम के जखन आल्लाह पाक बीमारी दिएछिलेन बीमारी देवार परे सारा शरीरे जखन तार घा हये गेलो सारा शरीरे पोका हये गेलो तार दुर्गन्धे सब स्त्रीरे चले गेलो तार किउ सब आस्ते आस्ते चाकर नाकर सब चले गेलो सब बर्बाद हये गेलो सब छेड़े छेड़े जखन पालिये गेलो सिर्फ एकजन बाकी थाकलो बीबी रहीमा रहीमा किन्तु छेड़े गेलो ना रहीमा थाकार परे तार सेवा ताबेदारी खिदमत करते लागलो केमन करे करते लागलो जे एक दिन हजरते आयुब अलैहिस्सलाम तार बीबी के रहीमा के डाक दिए बोलें अरे रहीमा सबाई तो आमाके छेड़े छेड़े चले गेलो आमार काछे केउ रइलो ना आमार स्त्री रो आमाके छेड़े चले गेलो सबाई छेड़ा छेड़ा चाकर नाकर सब चले गेलो कोनो लोक आमार काछे नाई তোমার যদি ইচ্ছা হয় তুমিও চলে যেতে পারো রহিমা তোমার ইচ্ছা হলে তুমি চলে যাও বিবি রহিমা তখন কি কথা বলেছিলেন মায়েরা বড়রা ভালো করে শুনালেন বিবি রহিমা বলেছিলেন স্বামীগণ আমি হচ্ছে আপনার দুঃখের সাথী আমি হচ্ছে আপনার সুখের সাথী
এতদিন আপনার সাথে আমি সুখ ভোগ করেছি, শান্তিতে থেকেছি, আজকে আপনি মুসিবতে পড়েছেন, দুঃখে পড়েছেন, আপনার সাথে আমি দুঃখ কষ্ট করব, আপনার দুঃখের সাথে আমি থাকব, সুখের সাথে আমি থাকব, আপনাকে ছেড়ে আমি যাব না। আল্লাহ পাক আমাকে তৈরি করেছে, নারী জাতিকে তৈরি করেছে পুরুষের সুখের জন্য, শান্তির জন্য, পুরুষের সুখ শান্তির জন্য নারী জাতিকে তৈরি করেছে, আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না, আপনার সঙ্গে আমি থাকব স্বামীগণ। এখনকার নারী জাতি এই কথাটা বলবে ভাই, পুরুষটা যদি লড়মে যায় লোকের সামনে গল্প করবে, আরে বাবু একে বিয়ে করে জীবনে সুখ শান্তি পেন না, একে বিয়ে করাই হয়েছে কুজলড়ে, এর শরীরই ভালো থাকে না, ব্যাটারিতে চার্জ থাকে না ভালো, হ্যাঁ সব সময় খালি কুজলড়ে হয়ে থাকছে, মানে মন খারাপ, মানে না সুখীরা করবে। আরে চার দিন যদি বিমারি হয়ে যায় শরীরটা কমজোর হয়ে যায়, দেখো জীবনে ভালো ছিল না, সব দিনই আরই মানে কুলহে লাগা আর কুণ্ঠে কারু ট্যাপসি মরা আর কুণ্ঠে কারু মানে কুজলড়া, কি দেখে আমি লোকের পুরুষ দেখে জীব হয়ে যাচ্ছে, হাট্টা কাটা বডি আর কাড়া কাড়া মোচ দেখে জীব হয়ে যাচ্ছে, আর কুজলড়া শরীরই ঠিক থাকে না, এগুলো কইতে হবে না, এগুলো কথা বড় ভুল কথা। তো মায়েরা বোনেরা ভালো করে শুনালেন, পুরুষের কোনো দিন না শুকরে করবেন না, পুরুষকে বরদোয়া করবেন না, আর পুরুষের দোষ বর্ণনা করবেন না, আর পুরুষকে হেলাও করবেন না, পুরুষকে ভালোবাসেন, পুরুষকে খুশি রাখেন, সন্তুষ্ট রাখেন। তো কথা হচ্ছে কীরকম ছিলেন যে বিবি রহিমা কত সুন্দর সুন্দর কথা বললেন, স্বামীগণ আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। সবাই যখন চলে গেল, বিবি রহিমা কর কি হযরত আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে যখন থাকে তার দুর্গন্ধে গ্রামের লোক কাছে ফিরতে পারে না, কেউ বসে থাকতে পারে না, এমন অবস্থা বিবি রহিমা কোলে করে নিয়ে তাকে পায়ে বসিয়ে রাখে আর তার শরীরগুলোকে গরম পানি দিয়ে ধুয়ে ধুয়ে চিপে চিপে পুঁচগুলো বের করে পরিষ্কার করে, বিবি রহিমাকে গন্ধ লাগে না, তার কত সেবা করে, তাবিদারি করে, খিদমত করে, কত ভালো রহিমা যে তার সেবা সবসময় তাবিদারি খিদমত করেছে। মায়েরা আমার বোনেরা ভালো করে শুনালেন, বিবি রহিমার মতো তোমাদেরকে নূর বনে যেতে হবে রে ভাই। যেই দিন হাজরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, একদিন আইয়ুব আলাইহিস সালাম শুয়ে আছে ভাই, আমার বিরাট লম্বা চওড়া ঘটনা আছে, একদিন বসে আছেন, দুইটা সাবি আছে তার সিদানে বসে গেছেন, আইয়ুব আলাইহিস সালামের এইবার লোক দুটালা চুনা শুরু করলো, আইয়ুব আলাইহিস সালাম দুনিয়াতে পাপ করেছে, অন্যায় করেছে, গুনাহ করেছে, এমন ভুল করেছে, এ কারণে আল্লাহ তাকে এত বড় সাজা দিয়েছে, দুনিয়াতে তাকে এত বড় সাজা দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম একটু ঘুমাচ্ছিলেন, কাকনিনার মতো কথাগুলো শুনছেন, এবার যখন লোক দুটো চলে গেল বললে একে ক্ষমা করা হবে না, একে আল্লাহ মাফ করবে না, এত বড় পাপ করেছি, ধ্বংস হবে, বরবাদ হবে, নষ্ট হবে, একে ক্ষমা করা হবে না। এই বলে যখন চলে গেল আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত উঠে দোয়া করতে লাগলেন, আল্লাহকে বলতে লাগলেন। আবার একটা কিতাবের মধ্যে পাওয়া যায় যে একদিনের ঘটনা, যখন হযরত আইয়ুব আলাইহিস সালামের সারা শরীরকে যখন খেয়ে নিয়েছিল ভাই, খেয়ে দেওয়ার পরে যখন তার মানে জিভাটা খেতে লেগেছে পোকাতে, কীটেরা যখন জিভাটা খেতে লেগেছে, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ সারা শরীরটা আমার খেয়ে নিয়েছে, আমি কোনো কথা বলিনি, আল্লাহ খেয়েছে খাক, তোমার অর্ডারে খাচ্ছে, কিন্তু আমার জিভাটা খেতে লেগে জানলাম, যদি আমার জিভাটা খেয়ে নাই, এই জিভা দিয়ে আল্লাহ আমি তোমার সব সময় তাসবি পড়ি জিকির করি, তোমাকে সব সময় ডাকি আল্লাহ, আরে জিভাটা খেয়ে নিন আল্লাহ, তোমার তসবি কি করে আমি পড়ব আল্লাহ। তখন আল্লাহর দরবারে হাত দুটো দোয়া করতে লাগলো, ও আইয়ুব ইজনাদা রাব্বাহু আন্নি মাসানিয়া যুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আর তুমি স্মরণ করো এর কথা, যখন তার পালন করতেকে আহ্বান করে বলেছিলেন, আল্লাহ আমি দুঃখে কষ্টে পতিত হয়েছি, আল্লাহ
তুমি দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু, দয়াবানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ বললেন আমি তার ডাকে সাড়া দিলাম, ফাস্তা জব না লাহ ফাকা সাপনা মা বিহি মঞ্জুরি ও আতাই না হো আহলাহ আম ইসলাম মাহুম রহমাত আবেদিন। আল্লাহ বললেন আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে আমি পরিবার পরিজন সব বিরিয়ে দিলাম এবং আরো আমার পক্ষ থেকে রহমত স্বরূপ তাকে আমি দান করলাম। ভাইরে আমার একবারে তাকে ভালো করে দেওয়া হলো, তাকে শরীর তাকে সুস্থ করে দেওয়া হলো, সমস্ত জিনিস তাকে ফেরত দেওয়া হলো। তো ভাই ভাইরা আমার বোনেরা আমার মা খেলারা ভালো করে শুনেন যে কিছুদিন কষ্ট ভোগ করলো বিবি রহিমা, কিন্তু সুখের সাথী হয়ে থাকলো, সুখ ভোগ করার জন্য দেখেন আল্লাহ ভালো করলেন। তোমার স্বামীকে যদি অসুখ হয় বিসুখ হয় কোনো বিমারি হয়, কোনোদিন স্বামীকে হেলা করিও না, মনে দুঃখ দিয়ে কথা বলবে না, আর চট দিবে না। স্বামীকে তোমরা ভালোবাসো, স্বামীর সেবা করো, স্বামীর খিদমত করো, স্বামীকে ভালোবাসো, কোনোদিন স্বামীকে কষ্ট দিবে না, আঘাত দিবে না, ব্যথা দিবে না। তোমার স্বামী তোমার মাথার ছাতা, তোমার স্বামী তোমার মাথার তান, তোমার স্বামী তোমার হাকিম, তোমার স্বামী তোমার মালিক, তোমার গার্জেন, তোমার সব কিছু যেটা অর্ডার করবে ওই অর্ডার মোতাবেক তোমাকে কাজ করতে হবে। ভাইরা আমার স্ত্রীকে খালি অর্ডার করবেন, স্ত্রীকে অর্ডার করতে হবে, ভালো করে অর্ডার করতে হবে। শুনেন, আপনারা তো অর্ডার করতে জানেন না, সুন্দর করে ওর নাম ধরে ডাকবেন, খাদিজা শুনো পানি লেছো তো, ওকে বলবেন আল্লাহর নবী স্ত্রীরাকে নাম ধরে ধরে ডাকতেন, আয়েশা বলে জি হুজুর, বললে শুনো এখানে আসলো, কি হুজুর কি বলছেন, বলে পানি নিয়ে এসো তো, দুটিয়া পানি আনতে চলে গেলেন। উম্মে সালমা কোথায় আছো শুনো, স্ত্রীর নাম ধরে যদি ডাকেন স্ত্রী খুশি থাকবে ভাই, খুবই মনটা খুশি হবে, আর পূর্ণ নামটা কিন্তু সুন্দর করে ডাকতে হবে, আর স্ত্রীর নাম কোনোদিন বিগড়াবেন না, আর নামকে আর পদব করে ডাকবেন না। আয়েশাকে যদি কেন আয়েশা শুনত ওর মনটা খারাপ হবে, স্ত্রীর নাম বিগড়ে ডাকবেন না, বলে আয়েশা শুনো তুই তো কার করিয়েন না স্ত্রীকে, একটু ভালো করে কেবেন শুনো, তো কত গালাফের বোকা টাইপের লোক আছে ওরা কী করে মানুষের সামনে তুমি আমি, আর যখন একলাই থাকবে তখন তুই তো কার শুরু করে দিলে, কিছু আমাদের দিকে লোক আছে ওরা যখন কাজে লাগবে তখন ফের হিন্দিতে গাইল দিতে শুরু করবে, আমি যাই বোকার মতন হিন্দিতে গাইল দিচ্ছি, বাঙালি মানুষকে হিন্দিতে গাইল দিচ্ছি, দেখে হিন্দিতে গাইল দিচ্ছি তো কেটে কেটে বসেছি আমি, ধর বুঝে বাংলাতে গাইল দিয়া মানে মজা লাগে না, আর হিন্দিতে গাইল দিচ্ছি না তো খুব মজা লাগে, কেটে কেটে বসেছি আমি, তার লাগে হিন্দিতে গাইল দিচ্ছি, বাঙালি মানুষকে হিন্দিতে গাইল দিবে, বিহারিরা গাইল দিছে দিছে। তো কথা হয়েছে ভাই যে স্ত্রীর নামটা সুন্দর করে ডাকবেন, আর নাম ধরে ডাকে অর্ডার করবেন, স্ত্রী আপনার কাজটা করে দেবে, আর স্ত্রীকে ভালোভাবে বলবেন, স্ত্রীর নামটা সুন্দর করে ডাকবেন আর স্ত্রীকে বলবেন, আর স্ত্রীরাকে বলছি মা বোনদেরকে বলছি তোমরা তোমার স্বামী যেটা অর্ডার করবে ওটাই তোমাকে শুনতে হবে, যেটাই বলবে ওটাই করতে হবে। এক মুলবি একদিন ওয়াজ করতে লেগেছে, ওয়াজ করতে করতে বলেছে মায়েরা বোনেরা আমার তোমার স্বামী তোমার মাথার ছাতা তোমার মাথার তাজ, যেটা অর্ডার করবে ওটাই করিও, যখন তোমাকে ডাকবে তখনই দৌড়াও, তোমার হাতে যেটা কাজ থাকবে তুমি কাজটাকে ফেলে দিয়ে দৌড়াও। এই পাগলি করে ঝিঙ্গি জাল শাসিনা বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পরে সকালবেলা চাল কালে রুটি পাকা ছিল হাতে রে ভাই, ওর পুরুষটা পথে হাঁক মেরে ডাকছে রে আর মা, ইয়ার মা ছেলা পিলার নাম ধরে ডাকবেন না ভাই, ডাইরেক্ট ওকে বলবেন এ রে উম্মে সালমা এটা শোনো, এ খাদিজা শোনো, এ আয়েশা শোনো, এ আসমা শোনো, এ নাজমা শোনো, এ তহমিদা শোনো, এ ময়না খাতুন শোনো, আর না হলে ভালো নাম আর সুন্দর নাম রেখে দেবেন, ওরে আমার খুশখুশি শুনরে, ভালো করে ডাকবেন আর সুন্দর করে খেপা করেছে গে, ওর স্ত্রীকে ডাকছে এরে ইয়ার মা, ইয়ার মা সুন্দর, ইয়ার মা, ইয়ার মা করেছে কি রুটিটাকে খোলাতে ফেলবে কি আঘাতে ফেলে মেরেছে দৌড়, ওই যে মুলবি কেছে তোমার হাতে যেটাই কাজ থাকবে ফেলে দিয়ে দৌড়ায়ও, এই রুটিটাকে আঘাতে ফেলে মেরেছে দৌড়। ওয়ার স্বামী বলছে কি, স্বামীকে যা বলছে কি হয়েছে স্বামী বললাম, বলছে রে মাথাটা টন টন করছে রে, কি যে ব্যাপার মাথাটা খালি বিষবিষ করছে, কপাল গালা গপ গপ করছে, তো একটু তেল গালা গরম করে চাঁদিতে দিচ্ছে মনে হয় ঠান্ডা লেগে গেছে, ই পাগলি বেটি ছেলে হুসকো মা ধুইছে, ই করেছে কি আক্ষরা তেলকে গড়গড়া করে উতলালছে, দু তিনটা রসুন দিয়েছে তেলকে আরো হিট করে দিয়েছে রে ভাই, রসুন দিলে তেল হিট হয়ে যায়, তাতে একটা রসুনকে কয়েকটা খালি জিভেতে ঘষে দেখেন কিরকম আর পাওয়ার আছে, ফট গেল ফুসড়ি গেল উঠলে একটু
রসুন কয়েছিল দিলে ফোটটা পুড়ে বসেছে নাকি আর ওকে তেলে দিলে হিট হবে না কাইটটা হইয়া একবার তেজাবের মতন হয়েছে একবারে অ্যাসিডের মতন জুত করে হিট করে গরম করে কাপড় দিয়ে ধরে নিয়ে যায় আর চাঁদিতে জুত করে ঢেলে দিয়েছে রে ভাই এমন করে ঢেলেছে মাথাকে পুড়িয়া চাঁদির চুলকে উনিয়া চাঁদিতে সাটিয়ে রেখে ই তো লাফে অজ্ঞ মাগে মরে গেল তুলে পা উঠেছে তো কথা হয়েছে ভাই মায়েরা ভালো করে শুনে নেন চুল পুড়াইতে যায় না তোমার হাক তোমার পুরুষ তোমার হাকিম তোমার স্বামী তোমার মাথার ছাতা তোমার স্বামী তোমার হাকিম যেটা অর্ডার করবে সেটা শুনবে কিন্তু তুমি ওই চুল পুড়াইতে যাও না ভালো করে কথাগুলো শুনে নাও যেটা বলবে তুমি তাড়াতাড়ি শুনবে হুজ্জতি করবে না আর কোনো গুণ রেবে না যাচ্ছি কাম করছি দেখতে পাও না এইগুলো বলতে হবে না চট করে চলে যেতে হবে কী বলছেন সুন্দর করে যেরকম মা বাপের সামনে বেটা কথা বলবে সিলিন্ডার হইয়া বাপের সামনে কথা বলতে হবে জি আব্বা বেটা হাঙ্গ ওই বেটা রে ওই বেটা ওকে গুন রে কি এরকম বলতে হবে না কি জি আব্বা কি কয়েছেন নরম করে কি কয়েছেন আব্বা সুন্দর করে ঠান্ডাভাবে আর বাপের কাছে যায় মার কাছে যায় মা কয়টা টাকা দাও তো আব্বা কয়টা টাকা নিতাম নরম করে সুন্দর করে মিষ্টি সুরে বলতে হবে আমার কয়টা টাকা দেন না জি ভালো করে বলতে হবে তাহলে আপনি বাপের প্রিয় বেটা হতে পারবেন মার প্রিয় বেটা হতে পারবেন ঘুরাইবে না মা বাপ বলবে এটা ছেলে হার একটু জিদ দেয়াল যা বেটা লে যা আর এরা মা বাপের সামনে কড়া করা কথা বলে ফ্যানকে চালু করলে ফ্যান বন্ধ করে দেন ইঞ্জিন ঠান্ডা হয়ে যাবে আমার দুটাই বন্ধ করেন এবার করেছে কি যে মা বাবার সামনে কথা নরম করে বলতে হবে আর এখন মানুষ করছে কি মা বাবার সামনে কথা না বলে এখন দারোগার সামনে যা পুলিশেরা কথা বলছে বাপের মতন করে দিলে ওর বাপ স্যার একটু দেখেন স্যার স্যার একটা দেখেন কত আস্তে করে দিলে মানে এত নরম মনে হচ্ছে বাঘ বসা আছে বাঘের পাঞ্জরে স্যার কথা বললাম স্যার স্যার একটা কথা এই কাজটা করা দরকার বাপের কাছে যায় আব্বাজি আব্বা আস্তে করে বলতে ওইটা যা দারোগার সামনে যা পুলিশ গালা বলছে আব্বা আব্বাজি আরে ছেড়ে তুমি যা আব্বা কহেন তো এই কাজটা বাপের কাছে বেটা কথা বলবে এরকম করে কিন্তু আজকে উল্টা চলছে বাপের সামনে আব্বাজি টাকা দাও তা কি করবি রে তুমি জানো না দরকার আছে আমার বাজার যাবো এরকম স্ত্রীগুলো পুরুষের কাছে এরকম চোখ মুখ দেখাচ্ছে কথা বলছে তার মানে এরা হুকুমত চালাতে চাচ্ছে মেয়েরা মা বোনেরা ভালো করে শুনেন তোমার স্বামীর আগাদিকে হুকুমত চালাবে না তোমার স্বামীর আগাদিকে জোর করে কথা বলবে না আর যদি কথা বলে আপনি আপনি পুরুষ আপনি কা পুরুষ নয় আপনার ভিতরে শক্তি আছে হিম্মত আছে ক্ষমতা আছে জোর করে কথা বলতে দেবেন না যদি কথা বলে ঝাড়ান উঠে একবারে আক্কিল দেন হুকরা কুটা করা দেন চুপ একদিনে যদি আর দোবারা যদি চালা করে তখন কহেন আব্দুর রাজ্জাক বাংলাদেশের ওয়াজ করছে বলছে একটা লাঠি কেটা ঝুলিয়ে রাখেন খালি স্ত্রীর লেগে পরশু দিন দেখছি আমার স্ত্রীকে যে লাঠি ঢুড়ছি দিব দু লাঠি তখন লাঠি পাই না তখন ওই কল পুঁতা পাঁচ পাঁচ ফিটের একটা ওই পাইপ পেলেই যেমন পাইপটা হাতে করেছি কই জঙ্গলি স্যার হাজে রে বাপরে যা তোকে ছেড়ে দেন মানে এক পাইপ দিলে তো শেষ হয়ে যাবে তাহলে যা যা ছেড়ে দেন তোকে যা তো কথা হচ্ছে স্ত্রীকে এমনভাবে ডর দেখান মারিয়েন না ভাই স্ত্রীকে মারতে হয় না ও তো আবলা ধন ওকে মারা কেলার গাছকে মারা নাকি স্ত্রীকে ও মারিয়েন না ভাই মারতে হয় না আল্লাহর নবী স্ত্রীকে চমকে দেন কেমন করে ভাই স্ত্রীকে চমকাবেন খালি মোচ ফরগানোর খালি গুনরেন খালি চোখ মুখ দেখান আর খেটমাট করেন যে উঠবো নাকি দিব নাকি খালি দাঁতকে কিড়মিড় করেন ডরিয়ে যাবে কিন্তু ভাই রে আমার এখনকার পুরুষেরা ফার্স্টের দিনই তো ভুল করেছে ফার্স্টের দিন যদি ভুলটা না করতো তোর স্ত্রী সারা জীবন ডরাইতো কোন দিন ভুল করেছেন জানেন যে যুবকেরা বিয়া শাদি করেননি ভালো করে মনে রাখেন আর যারা বিয়া করে লেছেন ওর কথা বুদ্ধি শেষ হয়ে গেছে যেই দিন আপনাকে বিয়া করে নিয়ে আসলেন আপনার স্ত্রীকে প্রথম রাত সোহাগ রাত যেদিন ফুলশয্যা রাত্রি যেদিন ব্যাসুর ঘর মানে বেটা বহুকে দিলে ওই দিন রাত্রিবেলা বউ যায় ঘরে বসে আছে ছেলেটাকে ঘরে যেতে হবে না যুবকেরা শুনে লো তুমি শট করে যাইও না সবাই যখন বাড়ির শুয়ে যাবে গোটা বাড়ির সামস উঠেবে তুমি গলতে খালি ঘুরা ফিরা করো পাঁ তারা করো চ্যাংড়া পিলা বলছো মুদি সাহেব সময় কাটে না
আরে সময় কাটানো, সময়টা আজকের দিন কাটাও সাবুর করো, সাবুরের গাছে মেওয়া ফলে তুমি শুতে দাও সবকে। এইবার গোটা বাড়ির সবাই যখন শুয়ে গেল তুমি তখন ঘরে যাও, আর ওকে মুস্কি হাসি দেখাইও না, একবারে রায়গে চট করে ওর হাতখানকে ধরে নাও আর টানতে টানতে কানটার দিকে নিয়ে চলে যাও, আর না হলে গলির দিকে নিয়ে চলে যাও। কানটা গেলে বেশি ডরাবে, গলির দিকে কম ডরাবে, মানুষজন হতে পারে রাস্তাতে। কানটার দিকে টানতে টানতে নিয়ে যায়, খপ করে ওকে মানে করেন করে মাথার কাপড় ফেলে দেন, মাথার কাপড় ফেলে দেওয়ার চুলটিকে ধরে নেন করে গুটি চুলকে ধরে লাগান লোকে বেড় দিতেন করে, লোকে ঘুরিয়া ঘুরিয়া বেড় দিতে দিন করে টেনে ধরেন চুলটিকে পড়পাড়িয়া উকো বোকা মাগে। আজরাইলের সাথে বিয়ে হলো না কোনো ভালো মানুষের সাথে বিয়ে হলো রে ভাই, এই জিবু চুল ছিঁড়ে ফেলে দেবে নাকি আমার চুলটিকে এনকার একটু টেনে ধরেন যা ছিঁড়িয়েন না ফের ভাই, যুবকেরা ছিঁড়তে হয় না চুল, একটু টেনে ধরে খালি যে তোকে লাগে দিয়ে তখন একটা দুয়া পড়তে হবে, দুয়াটা মূল বের খেয়ে শিখে নেবে, দুয়াটা পড়া ফুং দিয়ে ওর চুলটিকে ছেড়ে দাও, দিয়ে ওকে ফের টানতে শুরু করো, টানতে টানতে ঘরে লেসো, এবার লেসা হাসি খুশি করো, গল্প করো, মাস্তি করো সারা জীবন। আর যখন রাগ উঠি ভাই তনুকে ওকে মাগে চুল ছিঁড়বে নাকি ফের ভাই, ফার্স্টের দিনে তো চুল ছিঁড়ছিল রেগে গেলে মুশকিল মনে হয় চুল ছিঁড়ে ফেলে দেবে, ও ডরিয়ে যাবে ভাই, কিন্তু ফার্স্টের দিন আপনারা ভুল করেছেন তো কুণ্ঠে থেকে স্ত্রী ডরাবে কহেন।